তাহলে মানে সেই সেই দিন মানে আপনি বেঁচে গেছেন, এটা হচ্ছে 27শে মার্চ রাতে, মানে রাত না দিনে, মানে রাত্রে আপনাকে তাহলে বেঁধে রেখেছিল, মানে ঘটনাটা হয়েছে রাতে, 27শে মার্চের রাত। আর মানে 1971 সালের প্রথমে আপনাদেরকে, 1971 সালের 27শে মার্চ, 27শে মার্চ মানে সকালবেলা আপনাদেরকে ধরে মন্দিরের সামনে রাখছিল নাকি? না না, ও রাত্রি পুরো ঘেরাও করে, মহল্লাটা ঘেরাও করে রাত্রি করে দিল। ও তারপরে আপনাকে ওখান থেকে ইয়াতে নিয়ে গেল, আমাদের সবাইকে নিয়ে গেল থানায়, থানার থেকে ব্রিজের উপরে, লোহারপুর ব্রিজের, সেই লোহারপুর ব্রিজের উপর থেকে আপনাদেরকে সবাইকে গুলি করে ব্রাশ ফায়ার করলো, কিন্তু আপনি বেঁচে গেছেন। আমি বেঁচে। ও আচ্ছা আচ্ছা। তে মানে সেই সময়কার মুহূর্তটা তো আপনার কাছে খুবই বিভীষিকাময়। এটা বলার না। ও আচ্ছা। তাহলে তো মানে তার মধ্যে থেকে আপনি বেঁচে গেলেন, আর আপনার ভাই তারপরে যারা আছে। ও আচ্ছা আচ্ছা। এটা চোয়াল পুরো ছুটে গেছিল। ও আরেকটা আছে এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে বেরিয়ে। ও আচ্ছা আচ্ছা। তারপরে এটা অনেক যন্ত্রণা হলো, অপারেশন তো এ হলো, অনেক ঝামেলা। হ্যাঁ, যাই হোক, তো আমার এই ঘটনার পরে তারপর আমি মিটকোট হসপিটালে ছিলাম। মিটকোট হসপিটাল থেকে তারপরে ডাক্তাররা চলে যান। হ্যাঁ, তখন সার্জিক্যাল ছিলেন প্রফেসর নুরুল হক সরকার। ও আচ্ছা, নুরুল হক সরকার। আর তার সহকারী ছিলেন বেগম মির্জা। তো বেগম মির্জার সাথে আমার দেখা হয়েছিল 7 দিনের পরে, তখন তো হয়নি, কারণ জায়গাটা চিনা রাখলে ভালো হলো না। মোবাইল তো আছে, মোবাইল থাকলে কি বল, অনেক সময় মোবাইল তো। শহীদ বিশ্বনাথ দাস পল্টু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।